বাবা তুষার কুন্ডি গেলি রে বাবা। আব্বা আমি টিভি দেখেছি, কিছু কবে? হরে বাপ, এনে আমার ঘরে তাই তো রে। আচ্ছা আচ্ছা আসতেছি। আব্বা কও কি আছে? বাবা রে শরীরের যে অবস্থা, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। এলো অলক্ষণে কথা দান কয় না, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করুক। জীবনে বড় একটা অপরাধ করছি, সে অপরাধ বলতে এখনো পুড়ে পুড়ে খায়। কি করছো আব্বা, কি অপরাধ করছো? তুই জন্মের আগে বগুড়া এক লোকের আমি ড্রাইভার আছিলাম, ওই লোকের পরিবারে একটা বেটা ছাড়া আর কেউ আসিল না। ও আব্বা, মার কাছে শুনছি তুমি যুদ্ধের আগে ড্রাইভারি চাকরি করতে। হরে বাজান, যখন 71 সালে যুদ্ধ শুরু হয় তখন ওই লোক আসিল অফিসে, আর ওনার বেটার দেখাশোনা করতাম আমি, আর গাড়িতে করে স্কুলে নিয়ে যাওয়া আসা করতাম। হঠাৎ করে দেশের এমন অবস্থা হলো, যার যার মতো পলাচ্ছে বাড়িঘর ছেড়ে। আব্বা তারপর কি হলো? সেদিন আসিল রবিবার, স্যার অফিসে, মুখে তার একমাত্র বেটা আমার সাথে। এই অবস্থা আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সে সময় তো আর এখনকার মতো ফোন আসিল না যে যোগাযোগ করবো। হ্যাঁ, তখন যোগাযোগ মাধ্যম খুব কঠিন ছিল। তখন আমি কোনো উপায় না দেখে তার বেটার প্রয়োজনীয় জিনিস লিবার যা কিছু টাকা আলমারির মধ্যে পাই, সেটি থেকে 2টা 500 টাকার লোড না কয়ে নিছিলাম। মানে তুমি তোমার মালিকের টাকা না কয়ে লিছিলে? হরে বাবা, তারপর ওনার ব্যাটাক নিয়ে নিরাপস্থানে যায়, একদিন পর তার সাথে দেখা করে তার ব্যাটাক বুঝে দেই। কো কি বাবা, উনি তো তাহলে সেই টেনশনে আছিল। টেনশনে তো আসলে ভাবছিল তার ব্যাটাক নিয়ে আমি পলাছি, আর যখন তার সামনে গেলাম তখন ঠিকই বুঝে পারছিল যে তার ব্যাটাক সেভ করার জন্য গাড়ি নিয়ে নিরাপস্থানে চলে গেছিলাম। তাহলে তো তুমি ভালো কাজই করছো, অন্যায় হবি কে? না রে বাবা, না কয়ে টাকা লিছে এটা তো চুরির মধ্যে পড়ে, মরার পরে আল্লাহর কাছে কি জবাব দিমু? তাহলে তুমি এখন কি করবে চাচ্ছো? তুই বাবা আমার এই ঋণটা শোধ করে দিস, আর আমার হয়ে ওই লোকের কাছে ক্ষমা চাই নিস। আমি যদি সুস্থ থাকতাম আমি যেতাম, তুই কি পারবো না বাবা আমার এই ঋণটা শোধ করবে? আর কিন্তু আব্বা, ওই লোককে আদব আছে আছে, আর ওই লোকের ঠিকানা বামুকুন্ডি বাইসে তো থাক পরিবার, আমি তার গ্রামের বাড়ি ঠিকানা জানি, ওটি গেলে একটা খোঁজ পাবই। ঠিক আছে আব্বা, আমি যাবো। তার গ্রামের বাড়ি কোনটি হলো? বাড়ি বগুড়া সাধনপুর উপজেলা আমরুল ইউনিয়ন শৈলদুগড়ি গ্রামে, নাম হলো আফজাল চৌধুরী, শৈলদুগড়ি গ্রামের চৌধুরী পরিবারের সন্তান। আচ্ছা আব্বা, তুমি চিন্তা করো না, আজই আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবো, দেখি তার দেখা পাই কিনা। আচ্ছা বাবা যা তাহলে। এই যে ভাই শুনছেন। হ্যাঁ কোন, কেডা আপনি, আপনি তো চিনবা পেলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি ঢাকা থেকে আসছি। এই গ্রামে চৌধুরী বাড়ি কোন দিকে? সামনে কয়েকটা দোকান পার হয়ে প্রাইমারি স্কুলের পিছনে তাদের বাড়ি। তা চৌধুরী বাড়ি কার কাছে যাবেন? জামো আফজাল চৌধুরীর কাছে। ও আফজাল দাদা, এখন তাক বাড়িতে দেবেন, শহরে বাড়িঘর ছেড়ে এখন গ্রামেই থাকে। ধন্যবাদ ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ভাই যান তাহলে। বাড়িতে কেউ আছেন? কেরা বারে, আমার নাম তুষার, ঢাকা থেকে আসছি। দরজা খোলা আছে, ভেতরে ঢুকে পড়েন। আসসালামু আলাইকুম, আমি তুষার, ঢাকা থেকে আসছি। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা তুমি কার কাছে আছো? তোমাকে তো চিনবার পারলাম না। আসছিলাম না আফজাল চৌধুরীর কাছে। আপনি কি আফজাল চৌধুরী? হ্যাঁ আমি আফজাল চৌধুরী। চাচা আমি মোহাম্মদ ড্রাইভারের বেটা, 71 সালে আপনি ড্রাইভারি করছে সেই মোহাম্মদ। হাই রে বাবা, তুমি মোহাম্মদের বেটা, এলা বুকে আসো বাবা। তা বাবা খারা আছো কে? বসো বসো। ওই যে চলে গেল, কতদিন তোমার বাবা খুঁজছি আর খুঁজে পাই নাই। তো তোমার বাবা এখন কেমন আছে? চাচা আব্বার শরীর খুব খারাপ, আব্বাই আমাকে পাঠাচ্ছে আপনার কাছে। তোমার বাবার কি হয়েছে আর কিসক পাঠাচ্ছে আমার কাছে? বয়স হয়ে গেছে তো, তাই বিভিন্ন অসুখ চাপ দিয়েছে। বয়স বেশি হলে এরকমই হয় বাবা। ঠিকই কছেন চাচা, তা যে জন্য আমি আসছিলাম। 71-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি পাক হানাদার বাহিনীর ভয়ে আব্বা যখন আপনার চলে গেলে পোলা ছিল, সে সময় আপনি না কয়ে আপনার আলমারি থেকে 1000 টাকা লিছিল, সেটা ফেরত দেওয়ার জন্য আব্বা আমাকে পাঠাচ্ছে, আর আব্বাকে আপনি ক্ষমা করে দিবেন। কি করছো বাবা, তোমার বাবার কাছে তো আমি নিনি। সেদিন যদি আমার বেটা নিয়ে না পলালো নি, তাহলে তো আমার বংশের প্রদীপ নিভে গেল নি। আজ আমার বেটা আমেরিকাতে বড় চাকরি করতেছে, সব আল্লাহর ইচ্ছা তোমার বাবার কারণে। তারপর ঢাকা শহরে তোমার বাবাকে অনেক খুঁজছি কিন্তু খুঁজে পাই নাই। আপনার ওখান থেকে আসার পরে আব্বা বাসা চেঞ্জ করছে, তাই খুঁজে পাননি। আর আপনার কথা আব্বা আমার কাছ থেকে অনেক শুনছি। তা চাচা টেকাটা ল্যান, আমার আবার চলে যাওয়া লাগবে, আমি উঠলাম তাহলে। না বাবা, তুমি তো খালি মুখে যাবার পারবে না, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আর তোমার বাবা কইও তার কোনো ভুল আসিল না, ক্ষমা করবো কি? আর দীর্ঘদিন আমি তার সাথে চলছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাই যেন আমাকে ক্ষমা করে দেয়। আচ্ছা চাচা কমুনি, তাহলে ফেরেশ হয়ে খাওয়া দাওয়া করো, তারপরে বাড়ি যাইও। আচ্ছা চাচা।